Assalamualaikum everyone, Bangladesh Blog Lija channel apa nanti semua baik sih agotom. Asal kuri jadi kan tiga bar video udah dikesel, semua bahalu aja, susu aja. Amar abosta kota suni busde bacin. Jadi thanda ya abosta kubi kerap, to aske remedia mulu to, ami amar jono turi kurci. Ayo, itu aja sih, amar mau tuh polisi itu jalan aja, no susu aja. Irgum kota bolte bacin, na kota hatke jace. আর তারা যাতে এই রেমিডিটা তৈরি করে তাড়াতাড়ি ঝটপট আমার মতো সুস্থ হয়ে যেতে পারেন তো চলুন রেমিডিতে চলে যাই আমি এখানে নরমাল খাওয়ার পানি নিয়েছি ট্যাপ ওয়াটার যেটা সেটা তো আগুনটা লাগিয়ে দিলাম কথা শুনে বুঝতে পারছেন আমার অবস্থা খুবই খারাপ তো এই জন্য ঝটপট এটা তৈরি করছি যাতে সুস্থ হতে পারি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা কুচি সাথে দিয়ে দিলাম দুইটা তেজপাতা দুইটা না একটা তেজপাতা মাঝখানে ফাল করে মানে ভেঙে আমি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি দুইটা এলাচ মুখটা একটু ফাটিয়ে নিয়েছিলাম আমি দিয়ে দিয়েছি দুইটা লং আপনারা এই রেমেডিটা কিন্তু বাচ্চা বুড়ো যে যে বয়সে আছেন সবাই খেতে পারবেন নো প্রবলেম আর এখানে আমি কিছু কালিজিরা দিয়ে দিচ্ছি কালিজিরাটা যদি আপনারা এমনি খেতে পারেন সেটাও কিন্তু অনেক উপকারী আমি নরমালি এমনি খেতে পারি না ভর্তাও খেতে পারি না তো এই জন্য আমি এটার ভিতরে কালিজিরাটা দিয়ে দিচ্ছি কালিজিরার উপকারিতা সম্পর্কে আর কি বলবো আপনারা সবাই জানেন এটা নাই বলি আর দুই টুকরা ডালচিনি দিয়ে দিলাম আমি আপনারা চাইলে এখানে তুলসী পাতাটা ব্যবহার করতে পারেন আমার বাসায় এখন বর্তমানে তুলসী পাতা নেই তো যার কারণে আমি এগুলো দিয়ে তৈরি করছি তুলসী পাতাটা হলে আরো ভালো তো যাদের বাসায় তুলসী পাতা নেই তাদের কোনো চিন্তা করার বিষয় নেই একটুকু দিয়েও কিন্তু আপনারা সহজে তৈরি করতে পারবেন আর খেলে অবশ্যই ভালো হবে এখন আমি এটাকে ফুটতে দিব 5-7 মিনিটের মতো পানিটা যাতে অর্ধেক হয়ে যায় এই পরিমাণ ফুটতে হবে আর বাচ্চারাও এটা খেতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো বয়সে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আমরা নরমালি যেভাবে যেই পরিমাণে বাচ্চাদেরকে ওষুধ খাওয়াই 5 বছরের উপরে হলে 2 চামচ 5 বছরের নিচে হলে 1 চামচ বা 1.5 চামচ আরো বয়স কম হলে 1.5 চামচ তো সেই পরিমাণ অনুযায়ী কিন্তু এই রেমেডিটা আপনারা তৈরি করে খাওয়াতে পারেন বাচ্চাকে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর বাচ্চারা তো আর আমাদের বয়সী বা আমাদের চাইতে যারা বয়স বেশি আছে তারা তো এক গ্লাস খেতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা বলক উঠে দেখুন পানির তো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি এটা আরেকটু জাল করে আরেকটু গাঢ় করে নিব তো এই যে আমার পানিটা প্রায় শুকু শুকু অবস্থা এখন হচ্ছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন এটা নামিয়ে নিব এবার আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর এই গ্লাসে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মধু আপনারা যে কোনো ব্র্যান্ডের বা গাছের মধু যে কোনো মধু খেতে পারেন সমস্যা নেই আর মধু না খেতে চাইলে আপনারা তাল মিষ্টি ব্যবহার করতে পারেন আর মধুটা আমি পানিতে এই জন্যই দিইনি কারণ মধুটা পানিতে দিলে মধুর যে উপকারিতাটা সেটা নষ্ট হয়ে যায় আর এখানে আমি জাস্ট 1 চামচের মানে 3 ভাগের 1 ভাগ পরিমাণ আমি লেবুর রস দিচ্ছি আপনারা দেখতে পারলেন কতটুকু পরিমাণ লেবুর রস দিয়েছি এটুকু দিয়ে দিলাম লেবুর রসটাও কিন্তু গরম পানিতে মানে চুলার উপর দেওয়া দিলে লেবুর উপকারিতাটা নষ্ট হয়ে যায় তো আমি এই জন্য এখন দিয়ে দিলাম মধু আর লেবুর রসটা আর যে রেমেডিটা আমি তৈরি করেছি সেটা গরম গরম অবস্থাতেই আমি গ্লাসে ছেঁকে ঢেলে নিব চাকনা দিয়ে এখন ছেঁকে নিব আমার অবস্থা খুবই খারাপ ইনশাল্লাহ আমি এটা তৈরি করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব ওষুধ খাচ্ছি কিন্তু আসলে কাজ হচ্ছে না তো এটা এই জন্য ট্রাই করছি আমি ইনশাআল্লাহ তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য তো আপনারা ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনারাও সুস্থ হয়ে যাবেন এখন জাস্ট এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আপনারা কুসুম কুসুম গরম অবস্থায় খেয়ে নেবেন আর যদি আরও বেশি গরম খেতে পারেন তাহলে আরও ভালো আর বাচ্চাদের ক্ষেত্রে একটু উষ্ণ গরম থাকতেই খাইয়ে নেবেন একদম যেন ঠান্ডা না হয় ঠান্ডা হয়ে গেলে এর উপকারিতাটা কমে যাবে তো কুসুম কুসুম গরম অবস্থায় খাইয়ে দিবেন তাহলে অনেক উপকার হবে তো একবার ট্রাই করে দেখুন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার আসবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম